মানুষের সচেতনতার অভাব ও বন দফতরের গাফিলতিতে একটি ডলফিনের মৃত্যু হলো বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকার চৌমুখ গ্রামের বামুনপাড় এলাকায়। জানা যায় ওই এলাকায় একটি খালে একটি ডলফিন চলে আসে। ডলফিনটি আহত অবস্থায় ছিল। অভিযোগ, গ্রামের মানুষ খালের পাশে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। বন দপ্তরকে খবর দেওয়া হলেও তাদের দেখা মেলেনি বলে অভিযোগ। শুক্রবার সকালে ডলফিনের মৃত্যু হয়। তো এখানে দেখলাম হঠাৎ করে যে একটা মানে ডলফিন মাছ, মরা মাছটা এখানে এসে বাঁধা আছে, মানে বেঁধে রেখেছে ওনারা। কিন্তু ওরা কী করে মরলো, আচমকা কীভাবে কী হলো, এটাই আমরা ঠিক বুঝতে পারছি। এটা বলছি কি যাতে প্রশাসনের কাছে এটা কর্ণপাত হয় এবং দৃষ্টিপাত হয়, সেই জন্য আমরা ভিডিও করে মোটামুটি পাঠাচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।